শনিবার মালদহের হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় দুই মৎস্যজীবী প্রতিদিনের মতো ভারত বাংলাদেশ সীমান্তের রামডোলা নামে একটি বিলে মাছ ধরার সময় নিচু বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। কিন্তু দেহ দুটি ওই দিন উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকাল থেকে চেষ্টা চালিয়ে 39 বছরের বিলাস চৌধুরী ও 40 বছরের যাদব হালদারের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।